গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি তোমাদের পড়াচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন অথবা স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশন হয়েছিল 1917 সালে, এই কমিশন গঠিত হয়েছিল। দেখো, কোনো একটা কমিশন গঠন করার আগে আমাদের তার কিছু একটা প্রেক্ষাপট থাকে, কী বেসিসে আমরা সেই শিক্ষা কমিশনটা গঠন করব তার একটা প্রেক্ষাপট ছিল। এই স্যাটেলাইট কমিশন গঠন করার আগে আমাদের একটা প্রেক্ষাপট ছিল, সেটা একটু জেনে নেওয়া দরকার। কারণ আমাদের 1904 সালে শেষ কমিশন গঠিত হয়েছিল, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন, এবং সেই 1904 সালের পর আমাদের 10 বছর পর কোনো রকম আমাদের এই ভারতবর্ষে কমিশন গঠিত হয়নি। এর ফলে কারণ গঠিত হওয়ার কারণ হয়নি, কারণ 1913 সালের আমাদের কি হয়েছিল যে 1913-14 সালে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। এই সময় অনেক নানা ঘটনা আমাদের ভারতবর্ষে ঘটে গেছিলো, যার ফলে আমাদের শিক্ষায় কিছুটা ভাটা পড়ে গেছিলো। দেখো, 1913 সালে আগেই মাধ্যমিক এবং কলেজীয় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবং কর্মসূচি বৃদ্ধির ফলে কতগুলো সমস্যা দেখা গেছিলো। এই 1913 সালে যে ভারত সরকারের শিক্ষা বিষয়ক প্রস্তাবে বলা হয়েছিল যে সমগ্র ভারতবর্ষে 5টি বিশ্ববিদ্যালয় ও 185টি কলেজ উচ্চশিক্ষা প্রসারের জন্য যথেষ্ট ছিল না, তাই আমাদের নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে কী করতে হবে, পরীক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষণ দুই ধরনের কাজের ব্যবস্থা করা দরকার। এছাড়াও এই শিক্ষা বিষয়ক প্রস্তাবে উচ্চশিক্ষা সম্পর্ক আরও অনেক রকম গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। দেখো, আরেকটা হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন কীভাবে হয়েছিল। 1910 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয় সংস্কার সাধিত হয়েছিল, ফলে এদেশে আমাদের বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবি জোরদার হয়ে উঠেছিল। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর নেতৃত্বে জাতির আকাঙ্ক্ষার প্রতিরূপে কলকাতা বিশ্ববিদ্যালয় নবরূপ পরিগ্রহ করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই দ্রুত প্রসারের ফলে নতুন নতুন প্রশ্ন ও সমস্যা উদ্ভব হয়। 1917 খ্রিস্টাব্দে সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য একটি কমিশন গঠন করেন। এই কমিশন লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার মাইকেল স্যাডলারকে সভাপতি করে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নিয়োগ করলেন। এই কমিশন স্যাডলার কমিশন নামে পরিচিত হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সমস্যা এবং তার ভবিষ্যৎ উন্নতির কথা বলা হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার উপলক্ষে কমিশন গঠিত হলেও সমগ্র ভারতের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা সংস্কারের দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছিল। 1919 সালে স্যাডলার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়। এরপর হচ্ছে যে স্যাডলার কমিশনের সুপারিশ কী ছিল। আমাদের স্যাডলার কমিশনের প্রথম সুপারিশ ছিল মাধ্যমিক শিক্ষার সংস্কার। কি আমাদের এই কমিশনের মাধ্যমিক শিক্ষার সংস্কার বলতে কী বোঝা যাচ্ছে, যে কমিশনের মতে যে উন্নত মাধ্যমিক শিক্ষার উপর বিশ্ববিদ্যালয় শিক্ষার সাফল্য নির্ভর করে। মাধ্যমিক শিক্ষার সংস্কার না হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি সম্ভব নয়। কমিশনের মতে অনেক দরিদ্র ছাত্রের অভাব দরিদ্র ছাত্র অর্থের অভাবে শিক্ষা লাভ করতে পারতো না, তার ফলে এই দিকে আমাদের নজর দিতে হবে যে আর্থিক দিক থেকে যাতে আমাদের এই মাধ্যমিক শিক্ষাটাকে আমাদের উন্নত করতে পারে, সংস্কার করতে পারে, মানে আর্থিক সাহায্যের দরকার। মাধ্যমিক শিক্ষাকে সংস্কার করতে গেলে প্রয়োজন আমাদের আর্থিক সাহায্য। তার জন্য কী করতে, মাধ্যমিক শিক্ষার জন্য সরকারি কোষাগার থেকে অর্থ বরাদ্দ করতে হবে। কারণ সেই সময় মাধ্যমিক শিক্ষায় যারা মাধ্যমিক স্তরের যারা শিক্ষক ছিলেন তারা খুব অল্প বেতন পেতেন, যার ফলে এই সময় আমাদের মানে শিক্ষকতা করার মতো সেই মানসিকতা মানুষের ছিল না, যে অল্প বেতনে যে শিক্ষকতা করব সেরকম মানসিকতা ছিল না, এই জন্য আমাদের অর্থের অভাব ছিল। এরপর হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার দুটো পর্যায় ছিল। প্রথমে ছিল যে কলেজের প্রথম দু বছরে পাঠ মাধ্যমিক শিক্ষারই অনুরূপ ছিল, তাই এই অংশটুকু বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিয়ে মাধ্যমিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে হবে। মাধ্যমিক শিক্ষার দুটো পর্যায় কী কী ছিল। প্রথম পর্যায় ছিল দশম শ্রেণী পর্যন্ত পাঠের স্তর হচ্ছে ম্যাট্রিকুলেশন, এবং দ্বিতীয়টি হবে দু বছরে ইন্টারমিডিয়েট স্তর। কলেজ প্রবেশের মাপকাঠি হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা
হওয়ার মাধ্যমে এবং নবগঠিত যেসব কলেজগুলো তৈরি হবে তাদেরকে এই এদেরকে দায়িত্ব নিতে হবে। এদের দায়িত্বটা এই ইন্টারমিডিয়েট কলেজগুলির ছাত্রদেরকে দায়িত্ব নিতে হবে এবং তাদেরকে ডিগ্রি প্রদান করতে হবে বিভিন্নভাবে। এবং এই সমস্ত কলেজে কী কী থাকবে, যে চিকিৎসা থাকবে, কারিগরি থাকবে, কৃষি, বাণিজ্য, শিল্প, শিক্ষার আয়োজন করতে হবে। এবার দেখো এই যে পরিচালক, এই যে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে যে এখানে পরিচালনাকারী বোর্ড গঠন করতে হবে, যে মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য পৃথক বোর্ড গঠন করতে হবে। এখানে কারা থাকবে? সরকার, বিশ্ববিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজের প্রতিনিধিরা থাকবে। বোর্ড যাতে একটি সরকারি প্রতিষ্ঠানে এ পরিণত না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বোর্ডের বেশিরভাগ সদস্যই হবে বেসরকারি। কমিশন বোর্ডে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের স্থান দেওয়ার কথা বলেছেন। মাধ্যমিক বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজগুলিকে ইংরেজি ও গণিত ছাড়াও অন্য সব বিষয়ে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা পরিচালিত করতে হবে। এরপর কি সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা সুপারিশ করেছিল। দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কারের জন্য কমিশন কতগুলি আমাদের সুপারিশ করেছিল, সেই সুপারিশগুলো কী ছিল? যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে সংস্কার করতে হবে যাতে এটি একটি প্রকৃত শিক্ষণধর্মী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। গ্রামীণ কলেজগুলিকে এমনভাবে উন্নত করতে হবে যাতে এগুলি ক্রমে এক একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে উঠতে পারে। দ্বিতীয় কী ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপরতে কাজের চাপ কমানোর জন্য ঢাকায় একটি শিক্ষণধর্মী আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। তৃতীয় ছিল কমিশন বিশ্ববিদ্যালয়ে 3 বছরের ডিগ্রি কোর্স চালু করার পক্ষপাতী ছিল, তাই প্রস্তাব করে 2 বছরে ঠিকমতো পড়ানো সম্ভব নয়, তাই ডিগ্রি কোর্সকে 3 বছরে করার কথা বলা হয়েছে। নেক্সট ছিল ইন্টারমিডিয়েটের পর স্নাতক শ্রেণী পাঠ্যসূচি হবে 3 বছর ব্যাপী। এছাড়া ছিল যে শিক্ষক শিক্ষণের জন্য শিক্ষা বিভাগ স্থাপন করতে হবে, ছাত্র কল্যাণের জন্য একটি ছাত্র কল্যাণ পর্ষদ স্থাপন করতে হবে। এছাড়া ছিল যে শিক্ষাচর্চা স্বাস্থ্য রক্ষার জন্য একজন শারীর শিক্ষা অধিকর্তা নিয়োগ করতে হবে। এছাড়া ছিল কি বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। এই সুপারিশে বিশ্ববিদ্যালয় পরিচালন সমিতিতে কলেজের অধ্যাপক বৃন্দের প্রতিনিধি বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া ছিল স্নাতক ও ইন্টারমিডিয়েট স্তরে এডুকেশন বিষয়টিকে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও এই কমিশনে আমাদের কি বলা হয়েছে? নারী শিক্ষার কথা বলা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের শিক্ষা তদারকির জন্য এটি একটি বিশেষ ব্যাপার নির্দেশ করা হয়েছিল। এছাড়াও বৃত্তিমূলক শিক্ষার কথাও আমাদের এই কমিশনে বলা হয়েছিল।